দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবরাখবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। অস্থির পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ হবে কিভাবে, ব্যবসায়ী ও আমদানিকারকরা কি বলছেন? 2017-18 মৌসুমে দেশে চালের উৎপাদন কমার আভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ, আমদানি বাড়বে কতটা? নিম্ন ও মধ্যবিত্তের জন্য উত্তরায় সরকার ফ্ল্যাট তৈরি করলেও নাগালের মধ্যে থাকবে কি, কি বলছেন পরিকল্পনা মন্ত্রী? এমন সব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন। ভারতের ফলন নষ্ট আর স্থানীয় মজুদে অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। মাসের ব্যবধানে কেজিতে দর বেড়েছে অন্তত 30 টাকা করে, যা স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনতে আরও অন্তত সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দরবৃদ্ধি শুরু গেল আগস্ট থেকে, ঈদুল আজহার আগে বাড়তি চাহিদার কথা বলে। তবে এরপর বাজারে চাহিদা কমলেও দর আর কমেনি, উল্টো সেপ্টেম্বরের শেষে 45 টাকায় বিক্রি হওয়া 1 কেজি দেশি পেঁয়াজ পৌঁছে গেছে 85 টাকায় অক্টোবরের 31 তারিখে এসে, আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি উঠেছে 70 টাকায়। সরকারি সংস্থা টিসিবির হিসেবে মাসের ব্যবধানে 73% বেড়ে, যা এই পণ্যের বিক্রি কমিয়ে দিয়েছে কারওয়ান বাজারের মতো পাইকারি আড়তে। আগের তুলনায় তো এখন কমেই কিনতে হয় এবং কমেই খাইতে হয়, যেহেতু আগে 2 কেজির দামে এখন 1 কেজি কিনতে হচ্ছে। সরকারি হিসেবে বছরে এখন 17-18 লাখ টনের মতো পেঁয়াজ উৎপাদন হয় দেশে। ব্যবহার সহজ আর দামে সস্তা হবার কারণে এরপরও প্রতি বছর অন্তত 12 লাখ টনের মতো পেঁয়াজ আমদানি করা হয় পার্শ্ববর্তী ভারত থেকে, আর তাই বছর জুড়ে এই পণ্যের দরও নির্ভর করে ভারতের বাজারের উপর। বেঙ্গালুরুর পেঁয়াজ বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার কারণে, নাসিকের মালের উপর চাপ পড়ার কারণে, নাসিকের মাল হঠাৎ করে মানে 20 টাকার পেঁয়াজ যেটা একবারে 1-2 দিনের মধ্যে জাম করে 60 টাকা হয়ে যায়, যার কারণে প্রভাবটা বাংলাদেশে এসে পড়ছে। এবং এই প্রভাবটা আবার নাসিকের নতুন ফসল উঠে যাবে, আর 7-10 দিনের মধ্যে নতুন ফসল উঠে গেলে মার্কেটটা আবার স্থিতিশীল পর্যায়ে চলে আসবে। এখন আমাদের বাংলাদেশে চাষিদের হাতে পেঁয়াজ খুব কম, বা শেষের দিকে এখন যা আছে সব স্টক পার্টির হাতে আছে, যার কারণে দাম কমলে ওরা বিক্রি করতে চাচ্ছে না, বিক্রি করতে না চাওয়ার কারণে অথবা দেশি পেঁয়াজের দামটা কমতেছে না। কৃষি পঞ্জিকা অনুসারে ডিসেম্বরের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের নতুন ফলন উঠতে শুরু করবে, যা এই পণ্যের বাজারকে আরও নিচে নিয়ে আসবে বলে আশা ব্যবসায়ীদের। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মৌসুমের শেষ হওয়া আর বন্যা বৃষ্টিতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়াচ্ছেন অস্বাভাবিক হারে। পেঁয়াজ আমদানিকারকরা বলছেন $700-এর নিচে দেশটির ব্যবসায়ীরা এখন পেঁয়াজ দিতে নারাজ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসত 40-50 ট্রাক, সেখানে এখন তা কমে এসেছে 15-20 ট্রাকে। সরবরাহ কমে আসায় ভারতীয় পেঁয়াজের পাইকারি দরও বেড়ে গেছে। পেঁয়াজ তো এর আগে আমরা 37 টাকা করে কিনছিলাম, এখন আজকে হঠাৎ করে 60-55 টাকা বাজার। আমরা তো না বিশ্বাস হয়ে যায়, মাল আমদানি কম হইতেছে, তার জন্য নাকি দামটা বৃদ্ধি পাইছে। গত সপ্তাহ থেকে গাড়ি ইন্ডিয়া থেকে গাড়ি কম আসার কারণে পেঁয়াজের বাজার গত সপ্তাহ থেকে শুরু হয় 38 থেকে শুরু করে 44-45 টাকার মতো বাজার ঊর্ধ্বগতি হয়ে যায়। আইজের বাজার আসিয়া পেঁয়াজের বাজার আসিয়া দাম বেশি, এখানে 53-54 টাকা বাজার। এইরকম পেঁয়াজ নিয়ে যা, পেঁয়াজের মানও ভালো না, তা পেঁয়াজ নিয়ে কি দাম বেচবো? আমদানিকারকরা বলছেন ভারতের বাজারেই পেঁয়াজের দর বাড়ছে বেশ কিছুদিন ধরে। প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম 32 রুপিতে পৌঁছেছে, যা 2 বছরের মধ্যে সর্বোচ্চ দাম। মৌসুম শেষ হয়ে আসায় এবং দেশটির সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী এলাকা মহারাষ্ট্রের উৎপাদন বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় এমন সংকট তৈরি হয়েছে। আগে আমরা পাটনা, বিহার, কানপুর, ইন্দোর, গুজরাট, রাজস্থান, নাসিক এই জায়গাতে আমার মালগুলো লোড করতাম, 5-7টা মুখ অব্দি মাল লোড করতাম, তার মধ্যে 6টা মুখে আমি পেঁয়াজ নাই, আর পেঁয়াজ শেষ হয়েছে, ভারতে পেঁয়াজ নাই। এখন 2টা মুখে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, সেটা হলো নাসিক আর হলো বেঙ্গালোর সাউথ। সাউথে বন্যা হয়ে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। সাউথ থেকে মাল কিনছি গত সপ্তাহে, যেটা আমরা কিনছি আমি, এই মালটায় গাড়ি আমাদের আজকে ঢুকছে, সেই গাড়ির মধ্যে 7-8 টন মাল ভালো পাওয়া যাচ্ছে আর বাদ বাকি মালটা নষ্ট।
এখন আমরা ওই যে মালটা যেহেতু আমরা কিনছি ওখানে, আর গাড়ি ভাড়া 5 কেজি পুরো 7 টাকা 8 টাকা গাড়ি ভাড়া, এভারেজ করলে পেঁয়াজের পড়তা 70 টাকার উপরে পড়তেছে বর্তমানে আমাদের। আর এই সুযোগে ভারতীয় আমদানিকারকরা পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়েছেন। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ $500 কেনা গেছে তাই এখন $700 নিচে দিতে নারাজ তারা। আমরা আগে $400 এনেছি করতাম, তারপর $500, এখন ভারতের যারা ব্যবসায়ী আছে 3 দফায় দাম বাড়াচ্ছে, তারা বলতেছে এবার $700 এনেছি করতে হবে। এমন অবস্থায় দেশীয় বাজার নিয়ন্ত্রণে ভারতের বাইরে মিশর বা পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতে সরকারকে উদ্যোগ নেবার পরামর্শ আমদানিকারকদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। চলতি মৌসুমে সারা বিশ্বে চালের উৎপাদন বাড়লেও কমবে বাংলাদেশে, এজন্য আমদানির উপর নির্ভরতাও বাড়বে। চাল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের বৈশ্বিক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। তাদের পূর্বাভাস অনুযায়ী আগামী বছর দেশে মোট 12 লাখ মেট্রিক টন চাল আমদানি করতে হবে। দেশের মোট উৎপাদিত চালের অর্ধেক যোগান দেয় বোরো। মার্চের শেষে আকস্মিক বন্যায় হাওরে তার উৎপাদন হয়েছে ক্ষতিগ্রস্ত। এরপর আগস্টে আসে বর্ষার ঢল, তাতে ক্ষতি হয় আউশ। এমনকি নভেম্বর ডিসেম্বরে যে আমন উঠবে কৃষকের গোলায়, সেই ফসলও ঠিকমতো বোনা যায়নি বন্যার কারণে, যার অবদান 40% দেশের মোট চালের যোগানে। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ USDA এর হিসাবে চলতি মৌসুমে বাংলাদেশে চালের উৎপাদন দাঁড়াবে 3 কোটি 30 লাখ মেট্রিক টনে, যা আগের চেয়ে 16 লাখ টন কম। এই ঘাটতি মেটাতে এরই মধ্যে আমদানি শুরু করেছে সরকার ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত থেকে। USDA বলছে চলতি বছরেই আমদানি দাঁড়াচ্ছে 11 লাখ টনে, আর আগামী বছর তা পৌঁছাবে 12 লাখে। তবে আসার কথা সেই চাল কিনতে খুব একটা বেগ পেতে হবে না বাংলাদেশকে, কেননা দেশে কমলেও বিশ্বে এবার ফসলটির উৎপাদন বাড়বে। 2016-17 মৌসুমে চালের যোগান 48 কোটি 71 লাখ মেট্রিক টনে দাঁড়াবে USDA এর হিসাবে, যা এক বছর আগের চেয়ে 1.5 কোটি টন বেশি, যদিও পরবর্তী বছরে তা 33 লাখ টন কমে যাবে। সব মিলিয়ে বিশ্ববাজারে চলতি বছর প্রায় 4.5 কোটি মেট্রিক টন চালের যোগান থাকবে রপ্তানির জন্য, যা তার আগের বছরের চেয়ে 11% বেশি। প্রায় একই রকম থাকবে পরবর্তী বছরেও। এমন অবস্থায় বাজারে চালের দাম কমার পূর্বাভাসই মিলছে USDA, এমনকি বিশ্বব্যাংকের পণ্যমূল্যের হালনাগাদ প্রতিবেদনে। অক্টোবরের শুরুতে থাইল্যান্ডের 5% সেদ্ধ চালের প্রতি টনের রপ্তানি মূল্য ছিল $410, যা তার আগের মাসের চেয়ে $4 কম। একই মানের ভিয়েতনামের চাল বিক্রি হচ্ছে আরও কম দামে, $387। এই দর আগামী বছরও খুব একটা বাড়ার সম্ভাবনা দেখছে না USDA। সংস্থাটির হিসাবে বিশ্বে চালের সবচেয়ে বড় উৎপাদক দেশ চীন, এরপরই আছে ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে বুধবার, সে খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। রাজধানীর উত্তরায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য 15,000 ফ্ল্যাট নির্মাণের কাজ করছে সরকার। হিসেব বলছে প্রতি বর্গ ফুট 4,800 টাকা, আর নিবন্ধন খরচ ধরে প্রতিটি ফ্ল্যাটের দাম পড়বে 60 থেকে 70 লাখ। এই দামে নিম্নবিত্ত দূরে থাক মধ্যম আয়ের মানুষ এগুলো কতটা কিনতে পারবেন, সেই প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় আরও ছোট আকারের ফ্ল্যাট নির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। প্রতিদিন নগরে ঢুকছে মানুষ, বাড়ছে রাজধানী ঢাকার জনসংখ্যা, যার অধিকাংশেরই নেই স্থায়ী ঠিকানা ঢাকার বুকে জমি কিংবা ফ্ল্যাটের আকাশ ছোঁয়া দামের কারণে। বিষয়টিকে মাথায় রেখে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য উত্তরা 18 নম্বর সেক্টরে 240টি ভবনে 20,000-এর বেশি ফ্ল্যাট তৈরি প্রকল্প হাতে নেয় রাজউক 2011 সালে। 6 বছর পর প্রকল্পটি সংশোধন করে বলা হচ্ছে এতে ফ্ল্যাটের সংখ্যা কমে হবে 15,036টি। সংখ্যায় কমলেও প্রকল্প বাস্তবায়নের খরচ 21% বেড়ে দাঁড়িয়েছে প্রায় 11,000 কোটি টাকায়, যা বাড়িয়ে দিচ্ছে ফ্ল্যাটের বিক্রয় মূল্য। 4,500 টাকা আমাদের পার স্কোয়ার ফিট আমাদের খরচ হবে রাফলি, কিন্তু 4,800 টাকা করে বিক্রি করার কথা। রেজিস্ট্রেশন কস্ট সেগুলো আলাদা আসবে, তবে আমরা হিসাব করেছি 56 লাখ টাকার মতো পড়বে বড়গুলো। 8টা ইনস্টলমেন্টে পেমেন্ট করার কথা, 4টা ইনস্টলমেন্ট পেমেন্ট করলেই যারা ক্রেতা তারা তাদের বাড়ির দখল বুঝে পাবেন, এবং এটি একটি আধুনিক প্রযুক্তিকে সম্বল করে বাড়িগুলো তৈরি করা হবে। 60 লাখের বেশি দামের এসব ফ্ল্যাট নিম্নবিত্ত বা মধ্যম আয়ের মানুষের নাগালের মধ্যে থাকবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কনস্ট্রাকশন কস্ট বেশি না,
কিন্তু জমির দাম তো আমাকে জমির দামটা তো অ্যাবজর্ব করতে হবে। এখানে কারা কিনবে? যারা বিদেশে যারা থাকেন মূলত তারাই এই সমস্ত বাড়িগুলো ব্যবহার করবে। মাননীয় প্রধানমন্ত্রী আরও নির্দেশনা দিয়েছেন যে এই ধরনের প্রকল্প নিয়ে আসতে হবে শহরের উপকণ্ঠে, তাহলে সেই সমস্ত জায়গায় করলে পরে কস্ট অনেক কমে যাবে, অর্ধেক দামে বিক্রি করা যাবে সেখানে। পরিকল্পনা ছিল প্রকল্পটিতে 1250 ও 1050 বর্গফুট দুই ধরনের ফ্ল্যাট নির্মিত হবে। প্রকল্পের সংশোধনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এর সাথে যুক্ত হয়েছে ছোট আকারের 850 বর্গফুটের ফ্ল্যাটও। 179টি ভবনে 1250 বর্গফুটের 11004টি ফ্ল্যাট আর 1050 বর্গফুটের 4032টি ফ্ল্যাট বাড়ি আমাদের তৈরি করার কথা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন যে এই আরও নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদেরকে যেন অ্যাকোমোডেট করা যায়, সেখানে 1000 মতো ফ্ল্যাট তাদের জন্য তৈরি করার জন্য বলেছেন 850 বর্গফিট। দেশের আমদানি রপ্তানি কার্যক্রম সহজ করতে 585 কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন ও কাস্টমস আধুনিকায়ন প্রকল্পের অনুমোদনও দিয়েছে একনেক, যার প্রায় পুরোটাই অর্থায়ন করবে বিশ্বব্যাংক। এক জায়গা থেকে সারা বাংলাদেশে ইন অ্যান্ড আউট যত মাল বাইরে যাবে এবং যত মাল আবার বাইরে থেকে আসবে, এগুলো যে মুহূর্তে পার্টিকুলার পয়েন্টে উপস্থিত হবে তখন থেকে এগুলো এই সিস্টেমে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, দেখতে পাবো যে কতদিন লাগলো এবং এই জানার থেকেই আমরা এগুলোকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করতে পারবো। এতে করে আমি মনে করি যে ব্যবসায়ীরা অনেক ভালোভাবে সেবা পাবেন আর আমাদেরও মিসম্যাচ যা হয় সেগুলো হবে না। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন সহ 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ব্যক্তি শ্রেণীর করদাতাদের করদানে উৎসাহ দিতে বুধবার থেকে সারা দেশে শুরু হচ্ছে আয়কর মেলা। প্রতি বছরের মতো এই মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজধানীর আগারগাঁয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব ভবন প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। মেলা চলবে 7ই নভেম্বর পর্যন্ত। মেলায় করদাতারা আয়কর রিটার্ন জমা সহ কর সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। রাজধানী ছাড়াও বিভাগীয় শহর, জেলা ও উপজেলা শহরেও এই মেলা হবে। 8 বিভাগীয় শহরে 7 দিন হলেও জেলা পর্যায়ে মেলা চলবে 4 দিন। এছাড়া 32টি উপজেলায় মেলা চলবে 2 দিন। চাঙ্গা ভাব নিয়ে দিন শেষ করল ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 23 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6119 পয়েন্টে। লেনদেন হয়েছে 537 কোটি টাকার। দর বেড়েছে বেশিরভাগ শেয়ারের, বেড়েছে 198টির, কমেছে 93টির। বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনব এশিয়ান টাইগার ক্যাপিটালের। জুন এন্ডিং কোম্পানিগুলোর মিক্সড পারফরমেন্সের কারণে মার্কেট গত কিছুদিন ডিপ্রেস থাকলেও আজকে মার্কেট গ্রিন জোনে রিটার্ন করেছে। দিন শেষে মার্কেট 23 পয়েন্ট বেড়ে 6019 গিয়েছে। এর প্রভাব আমরা টার্নওভার দেখতে পেয়েছি। দিন শেষে টার্নওভার 530 কোটিতে দাঁড়িয়েছে। আজকে ফুয়েল পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর টপ পারফর্মিং সেক্টর ছিল। অন্যদিকে ব্যাংক, NBFI অ্যান্ড ফুয়েল অ্যান্ড এলার্জি সেক্টর মার্কেটকে আন্ডার পারফর্ম করেছে। ব্যাংক, NBFI অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে টার্নওভারে অনেক ডমিনেশন দেখিয়েছে। এই তিন সেক্টর টোটাল টার্নওভারে 50% কন্ট্রিবিউট করেছে। লঙ্কা বাংলা ফিন্যান্স, NBFI সেক্টরের একটি স্টক, এই স্টকটি আজকে টার্নওভার লিডার ছিল। এই স্টকটি আজকে 514 মিলিয়ন টার্নওভার জেনারেট করেছে, যা টোটাল টার্নওভারের 5.8%। এর পাশাপাশি এই স্টকটি আজকে 1.1% গেইন করেছে। আজকে আমরা ট্রেড শেষে জানতে পেরেছি এই স্টকটির রাইট শেয়ার অনুমোদিত হয়েছে। চলতি বছরের প্রথম 3 প্রান্তিকের আয় প্রকাশ করছে তালিকাভুক্ত কোম্পানিগুলো। এবার জানবো কোনগুলো ভালো করলো আর কোনগুলো খারাপ। পরিচালনা পর্ষদ পরিবর্তন থেকে শুরু করে ব্যবস্থাপনায় ব্যাপক রদবদলে আলোচনায় আছে সোশ্যাল ইসলামী ব্যাংক বা SIBL। পুঁজিবাজারে দেয়া ঘোষণা অনুযায়ী চলতি বছরের প্রথম 9 মাসে ব্যাংকটির আয় কমেছে। ব্যাংকটির শেয়ার প্রতি আয় গেল বছরের চেয়ে 4 ভাগ কমে গেছে। ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 18 টাকায়। শেয়ার প্রতি আয় কমেছে এবি ব্যাংকের। প্রথম 3 প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় কমে গেছে 61 ভাগ। আগের বছর 9 মাসে যেখানে আয় ছিল 2 টাকার মতো, সেখানে তা নেমে এসেছে 71 পয়সায়। ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 36 টাকায়। তবে মুনাফা বেড়েছে পূবালি ব্যাংকের। চলতি বছরের প্রথম 9 মাসে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে 46 ভাগ। আয় হয়েছে 1.5 টাকার মতো, আগের বছর যা ছিল প্রায় 1 টাকা।
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 27 টাকার মতো। এদিকে লোকসানে পড়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স। চলতি বছরের প্রথম 9 মাসে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার প্রতি লোকসান হয়েছে 2 টাকার বেশি। একই সময়ে প্রাইম ফাইন্যান্সের শেয়ার প্রতি লোকসান হয়েছে 3.25 টাকার উপরে। তৃতীয় প্রান্তিকে আর্থিক এই প্রতিষ্ঠানের লোকসান হয়েছে 2 টাকার কাছাকাছি। ভালো ব্যবসা করেছে বহুজাতিক প্রতিষ্ঠান বাটাসু কোম্পানি। তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় 18 ভাগ বেড়ে দাঁড়িয়েছে 56.71 টাকায়। আর ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার প্রতি আয় হয়েছে 101 টাকা, বৃদ্ধির হার 11 ভাগ। প্রথম 9 মাসে লাভজনক অবস্থানে আছে বিমা খাতের 9টি কোম্পানি। এদের মধ্যে শীর্ষে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার প্রতি আয় 66 ভাগ বেড়ে দাঁড়িয়েছে 1.28 টাকায়। 30 সেপ্টেম্বর তাদের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল 17 টাকার মতো। এছাড়া প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় বেড়েছে 48 ভাগ এবং পূরবি জেনারেল ইন্স্যুরেন্সের 23 ভাগ। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।